পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে। তোমার আমার জীবনের সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে, সেটা কি জানো? ব্যস্ততা, নিজেকে ব্যস্ত রাখা। বিশ্বাস করো, ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না। টেনশন, ডিপ্রেশন এগুলো একজন মানুষের জীবনে তখনই আসে যখন তার হাতে অঢেল সময় থাকে। কিন্তু কেউ একজন যখন নিজের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটায়, তার জীবনে এত কিছু ভাববার মতো সময় থাকে না। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে ভালো রাখার জন্যে নিজেকে ব্যস্ত রাখা শুরু করো। একটা কথা মনে রেখো, এমনটা কখনো সম্ভব নয় যে সব সময় তোমার কাজ করতে ভালো লাগবে। এমনটা কখনো সম্ভব নয় যে একই কাজ সব সময় করতে ভালো লাগবে। কিন্তু ব্যস্ত রাখার মানেটাও এটা নয় যে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখা, এমন কিছু যেটা তোমার ভালো লাগে, এমন কিছু যেটা তোমাকে আনন্দ দেয়, তোমাকে খুশি দেয়, কিন্তু নিজেকে ব্যস্ত রাখো। তারপরেও নিজেকে ব্যস্ত রাখো। তুমি তো জানো, তুমি তো নিজেই জানো ব্যস্ততা কতটা গুরুত্বপূর্ণ, কতটা অপরিহার্য। নিজেকে ব্যস্ত রাখার আরেকটা মানে উপার্জন করা। তোমাকে উপার্জন করতে কেন বলছি জানো? কারণ সময়ের সাথে সাথে বুঝে যাবে যে পকেটে অর্থ না থাকলে মানুষের সঙ্গ দেয় না। সময়ের সঙ্গে বুঝে যাবে অর্থের ভিত্তিতে মানুষের যোগ্যতা বিচার করা হয়। হ্যাঁ, তুমি কতটা যোগ্য, তুমি কতটা অযোগ্য, এ সমস্ত কিছু অর্থের মাপকাঠিতে বিচার হয়। জীবন তোমাকে অনেক কিছু শেখাবে। তুমি যত উপরের দিকে যাবে, যত মেহনত করবে, যত পরিশ্রম করবে, যত নিজের উপরে কাজ করবে, যত নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাইবে, ততই বুঝতে পারবে, ততই বুঝতে পারবে যে পৃথিবীর মানুষ মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে ছাড়ে না, আর তুমি আমি তো জীবিত। এমনটা নয় যে যদি তুমি অনেক অর্থ সম্পত্তির, অনেক ধন সম্পত্তির মালিক হয়ে থাকো তাহলে তোমাকে নিয়ে সমালোচনা হবে না। আবার এমনটাও নয় যে যদি তুমি কিছু উপার্জন না করো তাহলেও তোমার সমালোচনা হবে না। সমালোচনা তো করবে, সমালোচনা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ তুমি এই পৃথিবীর অংশ আছো। তাই ভুলে যাও কে কি ভাবছে, ভুলে যাও কে কি বলছে। এ সমাজ কতটা ভালো তুমি তো নিজেও জানো। এখানে পোশাকের ভিত্তিতে মানুষ বিচার করা হয়, এখানে অর্থের ভিত্তিতে যোগ্যতা বিচার করা হয়, এখানে মানুষকে পণ্যের মতো করে দেখা হয়, এখানে গরিবকে অবহেলা, চাষিকে অসম্মান এবং নেতাকে রাজার চোখে দেখা হয়। অথচ কি অদ্ভুত বিষয় দেখো, তাদেরকে শুধুমাত্র আমাদের জীবন সুন্দর করার জন্য নিয়োগ করা হয়। তাই ভুলে যাও সমাজ কি ভাববে, কি ভাবছে, ভুলে যাও। তুমি কি ভাববে, তুমি কি ভাবছো, সেটা গুরুত্বপূর্ণ, সেটা ইম্পর্টেন্ট। একটা কথা মনে রেখো, তুমি চাইলেও এই পৃথিবীর সকলের মন জয় করতে পারবে না, তুমি চাইলেও এই পৃথিবীর সকলের মনে জায়গা করতে পারবে না, তুমি চাইলেও এই পৃথিবীর সকলের সুখের কারণ হতে পারবে না, তুমি চাইলেও এই পৃথিবীর সমস্ত কিছু তোমার মনের মতো হবে না। আর এই প্রত্যেকটা বিষয়কে তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো, তুমি যদি মেনে নিতে পারো আর যদি মেহনত করো, তাহলে নিঃসন্দেহে তোমার আফসোস অনেকখানি কমে যাবে। তোমার দুঃখের মাত্রা, তোমার মন খারাপ, তোমার কষ্টের মাত্রা অনেক অংশেই কমে যাবে। তাই নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে ব্যস্ত রাখো। ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না, কে কি বলছে, কে কি বলবে, এত কিছু ভাববার সময় থাকে না। তুমি নিজেও হয়তো বা এটা খেয়াল করেছ যে আমরা যখন অবসর সময় কাটাই তখনই যত দুঃখ, কষ্ট, মন খারাপের উদয় হয়। এবং সব থেকে অদ্ভুত বিষয় কি জানো, আমরা প্রত্যেকেই জানি
যে এটা কোনো সমস্যার সমাধান নয়। দুঃখ কোনো সমস্যার সমাধান হতে পারে কি? মন খারাপ কোনো সমস্যার সমাধান হতে পারে কি? না না, কখনোই না। কিন্তু হ্যাঁ, ধৈর্য সমাধান হতে পারে। এই পৃথিবীতে আমি এমন অনেককে দেখেছি যারা ধৈর্য ধরেছে এবং নিজের জীবন পরিবর্তন করার কারণ নিজেই হয়েছে। দেখো, কিছু পরিস্থিতি আসে, কিছু পরিবেশ তৈরি হয় যেখানে ধৈর্য ধরা, কম কথা বলা, নিজের উপরে কন্ট্রোল আনাটা গুরুত্বপূর্ণ, যেখানে নীরবতা অবলম্বন করা অপরিহার্য। এমন কিছু পরিবেশ, এমন কিছু সিচুয়েশন তৈরি হয়। আর আমি মনে করি যে পৃথিবীতে নীরবতা এমন একটা অ্যান্সার যার কোনো পাল্টা প্রশ্ন হয় না। তাই কখনো যদি এমনটা হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তখন একটু নীরব থাকার চেষ্টা করো, একটু কম কথা বলার চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, একটু বিশ্বাস রেখো নিজের উপরে এবং এই পৃথিবীর পরিচালকের উপরে। দেখো, সময় পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল। আজ যেমনটা চলছে এমনটা সারা জীবন চলবে, এটা যদি ভাবো তাহলে অন্যায় হয়ে যাবে। এটা কখনো সম্ভব নয়। দিনের প্রত্যেকটা মুহূর্ত সমান কাটে না, সপ্তাহের প্রত্যেকটা দিন সমান কাটে না, মাসের প্রত্যেকটা সপ্তাহ সমান কাটে না, বছরের প্রত্যেকটা মাস সমান কাটে না। কিছু আপস কিছু ডাউন তো থাকবে, এগুলো নিয়েই তো জীবন, এগুলো তো জীবনেরই একটা অংশ। তাই জীবনে কখনো যদি সমস্যার মাত্রা অনেক বেশি বেড়ে যায়, তাহলে হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, কারণ এটা ডাউন চলছে, আপস আসবে। সূর্য অস্ত গিয়েছে মানে সূর্যের উদয় হবে, হয়তো একটু সময়ের অপেক্ষা। হ্যাঁ, একটু সময়ের অপেক্ষা। তাই ধৈর্য ধরো, ব্যস্ততা অবলম্বন করো, নিজেকে ব্যস্ত রাখো, এবং মনে রেখো এ পৃথিবীতে নিজে নিজের প্রতি দায়িত্ববান হওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ নিজের থেকে অধিক আপন, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। সুখের ভাগিদার সবাই হলেও নিজের বিপদের দিনে স্বল্প সংখ্যক মানুষকেও খুঁজে পাওয়া যায় না। আর এটা তুমি যত দ্রুত যত সহজে বুঝে যাবে, ততই তোমার জন্যে ভালো, ততই তোমার জন্যে উত্তম। তবে একটা অনুরোধ করব, জীবনে উপার্জন করো। দেখো, আমি বলবো না যে অর্থই সুখের মূল কারণ। আমি অনেক গরিবকে সুখে থাকতে দেখেছি, অনেক গরিবের ঘরে শান্তি দেখেছি, আবার অনেক ধনীর ঘরেও দুঃখ প্রবেশ করতে দেখেছি। তাই অর্থই যে সুখের কারণ এটা আমি বলবো না, কিন্তু বিশ্বাস করো আজকের পৃথিবীতে নিজের কিছু থাকাটা প্রয়োজন। আমরা এটা অস্বীকার করতে পারবো না যে অর্থেরও প্রয়োজন আছে। আর এই প্রয়োজনটা সেই অনুভব করতে পারে যে তার বাবার চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে, যে তার মায়ের চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে, যে তার সন্তানের চিকিৎসা করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে, যে তার নিজের ঔষধ কিনতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে। হ্যাঁ, আমাদের অসুস্থতার সময়ে অর্থের গুরুত্বটা অনেক ভালোভাবে বোঝা যায়। তাই অর্থ উপার্জন করাটাও গুরুত্বপূর্ণ, নিজেকে ব্যস্ত রাখাটাও গুরুত্বপূর্ণ। চেষ্টা করো, চেষ্টা করো, নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো, নিজেই নিজের সুখের কারণ হওয়ার চেষ্টা করো। সকলকে প্রাধান্য দেওয়া ভুলে গিয়ে নিজেকে প্রাধান্য দিতে শুরু করো। মনে রেখো, এ পৃথিবীতে নিজে নিজের হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ, অপরিহার্য। হতাশা বর্তমান সমাজের বহুল প্রচলিত একটা শব্দ। আজকের দিনে দাঁড়িয়ে তুমি এ শব্দের মুখোমুখি হওনি, এটা কখনো হতেই পারে না। কে জানে, হয়তোবা তোমার জীবনের সাথে জড়িত একটা জটিল শব্দ। তুমিও কি হতাশ? তুমিও কি তোমার জীবন নিয়ে, তোমার ভবিষ্যৎ নিয়ে, মানুষের কাছে তোমার প্রাধান্য নিয়ে খুব বেশি হতাশ?
একটা কথা হয়তোবা তোমার পছন্দ হবে না। বিশ্বাস করো, হতাশা কোনো সমস্যার সমাধান হতে পারে না, এটা তোমার জীবনে ভালো কিছু এনে দিতে পারে না। আমি একটা কথা প্রায়ই বলি যে জীবনে কখনো অতিরিক্ত আশা রেখো না। জানো, এই হতাশা শব্দটা আশা শব্দের সাথে অনেক গভীরভাবে জড়িত। যখন তুমি তোমার জীবনের কাছ থেকে, তোমার আশেপাশের মানুষগুলোর কাছ থেকে অনেক বেশি আশা রাখবে, তোমার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী হবে, তখন নিরাশ হওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যাবে, তখন হতাশ হওয়ার সম্ভাবনা এমনিতেই বেড়ে যাবে। তুমি জানো, আমরা দুঃখী নই, আমরা নিজেরাই আমাদের দুঃখটাকে অনুভব করাই। এমন কিছু মানুষের সাথে নিজেদেরকে তুলনা করে যারা আমাদের থেকে একটু ভালো পর্যায়ে আছে, আর এইসবের মাঝে আমরা ভুলে যাই যে জীবনটাকে সুন্দর করা যায়। হ্যাঁ, জীবনটাকে সুন্দর করা যায়, আর এই সুন্দর করার সম্পূর্ণ দায়িত্বটা তোমার। জীবনের অর্ধেক সমস্যার সমাধান তো এখানেই হয়ে যাবে যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি যে আমাদের প্রত্যেকটা দিন সমান চলবে না। আমরা চাইলেও প্রত্যেকটা দিন আমাদের মনের মতো হবে না। যদি আমরা এটা অ্যাকসেপ্ট করি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের বিপদে আমাদের পাশে থাকবে না, যদি এটা অ্যাকসেপ্ট করি যে পৃথিবীর সকলে কথা দিয়ে কথা রাখার যোগ্যতা রাখে না, যদি এটা অ্যাকসেপ্ট করি গতকালকের থেকে আজকের দিনটা সুন্দর হবে, আর আজকের দিনের থেকে আগামীকালটা আরও বেশি সুন্দর হবে। আমরা জীবনে তখনই সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি যখন আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করি। আচ্ছা, তুমি কি এটা বিশ্বাস করো না যে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী? তিনি কি তোমাকে কথা দিয়েছেন যে তোমার ভবিষ্যৎটা সুন্দর হবে না, তোমার আগামী দিনগুলো অনেক বাজেভাবে কাটবে? যদি এমনটা কথা না দিয়ে থাকেন, তাহলে এত কেন চিন্তা করছো, এত কেন মন খারাপ করছো, এত কেন টেনশান করছো, এত কেন হতাশ হচ্ছ? তোমাকে বারবার বলবো যে হতাশা, টেনশান, দুঃখ, মন খারাপ এগুলো কোনো সমস্যার সমাধান নয়। জানো সব থেকে বড় সমাধানটা কি? ধৈর্য। হ্যাঁ, ধৈর্য। আমি জানি আজকের দিনে আমাদের মধ্যে সব থেকে বড় ঘাটতি হচ্ছে ধৈর্যের, কারণ আমরা দ্রুত কিছু ভালোবাসি, আমরা দ্রুত রেজাল্ট ভালোবাসি, আর এটা কোনো অন্যায় নয়। তবে নিজের উপরে বিশ্বাস না রাখাটা অন্যায়, উপরওয়ালার উপরে বিশ্বাস না রাখাটা অন্যায়, কারোর থেকে অতিরিক্ত আশা রাখাটা অন্যায়, কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করাটা অন্যায়। না, জীবনে অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমরা আমাদের আপন মানুষগুলোর থেকে দুদিন আগে পরিচয় হওয়া মানুষকে একটু বেশি বিশ্বাস করি। আমরা নিজেকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে দুদিন আগে পরিচয় হওয়া মানুষকে একটু বেশি গুরুত্ব দিই। এটা ভুলে যাই যে সকলে আপন হওয়ার যোগ্যতা রাখে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শোনো, তোমাকে বলি, এ পৃথিবীর কেউ তোমার সুখের দায়িত্ব নেবে না। এই দায়িত্বটা নিজেকেই নিতে হবে, এই দায়িত্বটা নিজেকেই গ্রহণ করতে হবে। নিজেকে ভালো রাখতে শুরু করো, নিজেকে ভালোবাসতে শুরু করো, অনুভব করো জীবন তো এর থেকেও কঠিন হতে পারত। নাকি এমনটা নয় যে পৃথিবীতে কারো জীবন তোমার থেকেও কঠিন নয়? বাস্তবতা তো এটাই যে যতজন মানুষ সুখে থাকার লড়াই করে, ঠিক ততজন মানুষই পৃথিবীতে বেঁচে থাকার লড়াই করে। আসলে এটা আমরা মানি বা না মানি, এটা কিন্তু সত্য যে পরিস্থিতির সাপেক্ষে সুখ বিচার হয়, আনন্দ, খুশি এ সমস্ত কিছু পরিস্থিতির সাপেক্ষে বিচার হয়। একবার ভেবে দেখো, তুমি 15 ঘন্টা ক্ষুধার্ত, 15 ঘন্টা পরে যখন তোমার সামনে খাবার আসবে, তখন সেটা তোমার জন্য কতটা আনন্দের হবে,
তখন সেই খাবার তোমার মনে কতটা স্বস্তি দেবে একবার ভেবে দেখো। এটা মানি বা না মানি, এটাই সত্য যে আমরা জীবনের সেই সমস্ত জিনিসের প্রতি একটু বেশি গুরুত্ব দিই যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই, যেগুলো আমাদের কাছে নেই, আমাদের আয়ত্তে নেই, আর সেই জন্যেই হয়তোবা দুঃখ পাই, হতাশ হই, মন খারাপ হয়। কিন্তু একবার ভেবে দেখো, আমাদের জীবনেও এমন অনেক জিনিস আছে যেগুলো অন্য কারো আকাঙ্ক্ষা, যেগুলো অন্য কারো সুখের কারণ, যেগুলো অন্য কারো স্বপ্ন। বাংলায় একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, আমাদের ক্ষেত্রেও বিষয়টা এমনই। আসলে কি বলতো, আজকের দিনে পৃথিবীতে নেগেটিভিটির তো কোনো অভাব নেই। আজ তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, এগুলো বলার চেয়ে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। কত দেখেছি, কত এলো কত গেল, এগুলো বলার মানুষের সংখ্যা অনেক বেশি। আজকের দিনে নেগেটিভিটির কোনো অভাব নেই। কিন্তু তোমার কাছে অনুরোধ করব, সর্বদা পজিটিভ থাকার চেষ্টা করো। যারা তোমাকে নেগেটিভ বলে তাদেরকে ভুলে যাও, তাদেরকে গুরুত্ব দিও না। বিশ্বাস করো, এরা সেই ধরনের মানুষ যারা তোমার সফলতায় খুশি হবে না, যারা তোমার বিজয়ে আনন্দ পাবে না। আর আমরা এটা ভুলে যাই যে সকলকে খুশি করার দায়িত্ব আমাদের নয়। তুমি চাইলেও সকলকে খুশি করতে পারবে না, সকলের আনন্দের কারণ হতে পারবে না। আর এই পৃথিবীর সব থেকে জঘন্যতম কাজ কি জানো, নিজেই নিজের কষ্টের কারণ হওয়া। দেখো, তুমি বিশ্বাস করো না করো, এটা কিন্তু বাস্তব যে আমরা যে পরিবেশে থাকি, যে সমাজে থাকি, যেটা দেখি, সেগুলোর প্রভাব আমাদের জীবনে ডাইরেক্টলি পড়ে, সেগুলোর প্রভাব আমাদের জীবনে পড়ে থাকে। তাই তুমি কাদের সাথে আছো, কোন পরিবেশে আছো, কি দেখছো, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ পৃথিবীর সব থেকে সুন্দরতম দিক কি জানো, যে আমরা আমাদের আগামীটা কেউই জানি না, আমরা কেউই জানি না যে আমাদের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে, আমাদের আগামী দিনগুলো কেমন হতে চলেছে। আর জীবনের সব থেকে সুন্দরতম দিক কি জানো, জীবনটা আনস্ক্রিপ্টেড। এমনটা নয় যে আজকের দিনটা খারাপ যাচ্ছে মানে আগামীটাও খারাপ যাবে, এমনটা নয় যে আজকে সমস্ত কিছু আমার মনের মতো হচ্ছে না মানে আগামীতেও হবে না। এটা ভুলে যাওয়া উচিত নয় যে মানুষের জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগে না। এ পৃথিবীতে অনেক কোটিপতিরাও রাস্তায় বসেছেন, আর এ পৃথিবীর বেশিরভাগ ধনী ব্যক্তিই অনেক সমস্যার মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন। তাই সমস্যা দেখে হতাশ হয়ো না, খারাপ সময়কে দেখে ভয় পেও না। তুমি তো অতটাও দুর্বল নও যতটা তুমি ভাবছ, তোমাকে তো অতটাও দুর্বল করে বানানো হয়নি। দেখো, তুমি কেমনটা ভাবো আমি জানি না, কিন্তু আমাদের সমস্যা আমাদেরকে ধ্বংস করতে আসে না। তোমার সমস্যা তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমাকে আরো বেশি মজবুত বানাতে আসে। তাই নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না, হতাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। খারাপ সময় তো স্বল্প সময়ের অতিথি মাত্র, কিছু সময়ের জন্য এসেছে আবার চলেও যাবে। আবারও বলছি, মানুষের জীবন পরিবর্তন হতে বেশি সময় লাগে না, তাই অত বেশি চিন্তা করো না। মনে রেখো, সময় পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল। আমাদের জীবনের গ্রাফটা কেমন জানো, অনেকটা ইসিজির গ্রাফের মতো, কখনো আপস তো কখনো ডাউন, কখনো ভালো তো কখনো খারাপ। জীবনের ক্ষেত্রেও তো এমনই, কখনো ভালো কিছু হবে আবার কখনো খারাপ কিছু হবে, কখনো কিছু জিনিস অর্জন করবে তো কখনো কিছু জিনিস হারাবে, কখনো জীবনে উপরে উঠবে তো কখনো নিচে নামবে, কখনো দুঃখ পাবে তো কখনো আনন্দে কাটাবে। এগুলো জীবনেরই একটা অংশ, এগুলো নিয়েই তো একটা জীবন তৈরি হয়। তাই এত বেশি হতাশ হয় না,
এত বেশি কষ্ট নিও না, এত বেশি মন খারাপ করো না। মনে রেখো, জীবনই তোমার কাছে একটা উপহার। আমাদের জীবনটাই আমাদের কাছে সব থেকে বড় উপহার। তুমি হতাশ কিনা, তোমার মন খারাপ কিনা আমি জানি না, কিন্তু এটুকু জানি যে আমাদের জীবনের সম্পূর্ণ অধিকারটা আমাদের। আমরা কোনটাকে বেশি প্রাধান্য দেব এটা আমাদের উপরে নির্ভর করছে, এটা আমাদের উপরে ডিপেন্ড করছে। তাই তোমার কাছে অনুরোধ করব, নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো, নেগেটিভ মানুষগুলো থেকে দূরে থাকো, সর্বদা পজিটিভ ভাবার চেষ্টা করো। দেখো, জীবনটা অনেক ছোট, আর এই ছোট্ট জীবনে এত বেশি দুঃখ নিয়ে, এত বেশি হতাশ হয়ে, এত বেশি মন খারাপ করে কোনো লাভ নেই। এগুলো কোনো সমস্যার সমাধান নয়। এই ছোট্ট জীবনে অনেক কিছু করতে হবে, অনেক স্বপ্ন পূরণ করতে হবে, অত বেশি নেগেটিভ ভেব না। আমার নিজের জীবনে এক্সপেরিয়েন্স করা একটা সমাধানের কথা তোমাকে বলি। জীবনে ভালো থাকার সব থেকে ভালো মাধ্যম কি জানো? নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখা। তুমি একটা বিষয় হয়তোবা খেয়াল করেছ, যখন আমরা অবসর সময় কাটাই, যখন আমরা ফালতু সময় কাটাই, যখন আমরা আমাদের সময়ের অপচয় করে যাই, তখনই আমাদের মাথায় নেগেটিভ চিন্তা আসে। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। সত্যি বলতে, ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাববার সময় থাকে না। তাই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো, চেষ্টা করো নিজেকে ভালো রাখার চেষ্টা করো। একটা কথা মনে রেখো, এ পৃথিবীতে কেউ তোমার সুখের দায়িত্ব নেবে না। জীবনের অনেক সময়ে এমনটা হয়ে থাকে যে প্রয়োজন ছাড়া প্রিয় মানুষগুলো সঙ্গ দেয় না, প্রয়োজন ছাড়া প্রিয় মানুষগুলোও মনে রাখে না। যদি চাও যে মানুষের কাছে প্রিয় হব, তাহলে প্রয়োজনীয় হয়ে ওঠ। আমি তোমাকে লিখে দিতে পারি, যারা আজ তোমাকে পাত্তা দিচ্ছে না, তারা কাল তোমার পিছু ছাড়বে না। শুধু নিজেকে একটু প্রয়োজনীয় করে তোলো, নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখো। প্রত্যেকটা মানুষের জীবনে এমনও কিছু পরিস্থিতি আসে, এমনও কিছু সময় আসে যখন চুপ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। তোমার কাছে অনুরোধ করব, জীবনের এই পাঁচটি সময়ে একটু চুপ থাকার চেষ্টা করো, একটু কম কথা বলার চেষ্টা করো। নাম্বার ওয়ান, তুমি যখন অনেক বেশি রেগে থাকো বা অনেক বেশি রেগে যাও, যখন আমাদের রাগ আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তখন চুপ থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে ওঠে। কারণ আমরা আমাদের রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যেটা অপরের কষ্টের কারণ হয়ে ওঠে, অপরের মনের কষ্টের কারণ হয়ে ওঠে। আর সত্যি বলতে, পৃথিবীতে কথার থেকে বিষাক্ত কিছু হতে পারে না। কারণ কথা শরীরকে নয়, বরং আমাদের মনকে আঘাত করে। সত্যি বলতে, রাগ খুব একটা সুবিধার জিনিস নয়। এটার মাধ্যমে কোনো উপকার হয় কি না আমার জানা নেই, কিন্তু এটা আমাদের অনেকগুলো ক্ষতির কারণ হয়ে ওঠে। দেখবে, যখন কোনো সিচুয়েশান, যখন কোনো পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তখন আমাদের মাথা গরম হয়ে যায়, আমরা অনেক বেশি রেগে যাই, এবং এটার ফলে সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে সমস্যা আরও বেশি বেড়ে যায়, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই যখন তুমি অনেক বেশি রেগে যাও, যদি কোনো রাগ কমানোর কৌশল জানা থাকে তাহলে সেটা অবলম্বন করো। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে সঠিক সমাধান হচ্ছে চুপ থাকার চেষ্টা করো, নিজের উপরে কন্ট্রোল আনার চেষ্টা করো, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করো, কম কথা বলার চেষ্টা করো, অন্যকে অভিযোগ করা বন্ধ করো। নাম্বার টু, যখন তোমার সামনের জন তোমার কথার মূল্য বোঝে না, তোমার শব্দের মূল্য বোঝে না, তোমার কথার গুরুত্ব বোঝে না, তখন মানুষকে বেশি বোঝাতে যেও না, চুপ থাকার চেষ্টা করো,
একটু নিরাপত্তা বজায় রাখো, কারণ চিৎকার করে নিজেকে প্রমাণ করা যায় না, নির্দোষ প্রমাণ করা যায় না। জীবনের অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে যে মানুষ আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না, আমাদের কথার গুরুত্ব দিচ্ছে না। তখন নীরব থাকাটা প্রয়োজনীয়, কারণ নীরব মানুষকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। যখন কোনো ব্যক্তি থেমে থেমে কথা বলে, তখন সে ভাববার সুযোগ পায়। কিছু বলার আগে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ভাববার কিঞ্চিত সুযোগ পায় এবং সে মূল্যবান কথাটাই বলে যেটা প্রয়োজনীয়। তাই চুপ থাকো, সময় নাও। আমি একটা কথা প্রায়ই বলি যে নীরবতা কোনো দুর্বলতা নয়, কম কথা বলা এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা আর্ট যেটা সবাই পারে না। আর একটা কথা মনে রেখো, যারা তোমাকে বোঝে না তাদেরকে তুমি হাজার চেষ্টা করেও বোঝাতে পারবে না। যে বুঝতে চায় না তাকে তুমি কখনোই বোঝাতে পারবে না, কিভাবে বোঝাবে? তাই বৃথা চেষ্টা করো না, পরিস্থিতি তৈরি করো, সময় নাও, নিজেকে প্রয়োজনীয় করে তোলো। প্রয়োজনে মানুষ অনেক আপন হয়। সত্যি বলতে, তুমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলো না, কেন মানুষ তোমাকে গুরুত্ব দেবে, কেন মানুষ তোমার কথার মূল্যায়ন করবে? যদি তুমি নিজের জায়গাটা একটু পাকাপোক্ত করতে পারো, তখনই তো করবে। যদি তুমি নিজের অবস্থানকে জাহির করতে পারো, তখনই তো করবে। যদি তুমি নিজেকে সেই স্থানে নিয়ে যেতে পারো, তাহলে করতে বাধ্য হবে। একটা কথা মনে রেখো, মানুষ মানুষকে যতটা ভালোবাসে তার থেকে হাজারো গুণ বেশি তার অবস্থানকে ভালোবাসে, তার যোগ্যতাকে ভালোবাসে, তার স্ট্যাটাসকে ভালোবাসে। তাই নিজের জায়গা তৈরি করো, নিজের অবস্থান তৈরি করো এবং সর্বোপরি নিজেকে সময় দাও, নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো। সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করো, কারণ এই সময় তো সব থেকে বড় সম্পদ। এই সময় তো সব থেকে বড় সম্পদ, যে সম্পদের ব্যবহার করে এমন কিছু করা যেতে পারে যেটার জন্যে মানুষ আমাদেরকে ভালোবাসবে, যেটার জন্যে মানুষ আমাদেরকে গুরুত্ব দিতে বাধ্য হবে। আবারও বলছি, যারা তোমাকে বোঝে না বা বুঝতে চায় না, তাদেরকে জোর করে বোঝানোর বৃথা চেষ্টা চালিও না। পরিস্থিতি তৈরি করো, প্রয়োজনীয় হয়ে ওঠো, নীরব থাকো, চুপ থাকো। নাম্বার 3, যখন তুমি জীবনে বার বার বিফল হচ্ছ, তখন চুপ থাকার চেষ্টা করো। যে কথাটা তোমাকে একটু আগেই বললাম, যে পরিস্থিতি বদলালে মানুষের তোমার প্রতি ধারণাও বদলে যাবে। দেখো, তোমাকে একটা কথা বলি, মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, আর সত্যি বলতে রেজাল্ট কথা বলে। বা এটাও বলতে পারো যে অন্যের কথা বন্ধ করার ক্ষমতা রাখে। এখানে সবথেকে বড় বিষয় কি জানো, যে তোমাকে জীবনে শুধুমাত্র একবারই জয়ী হতে হবে। আমি জানি আমাদের প্রত্যেকটা বিফলতার পরে মানুষের আমাদের প্রতি বিশ্বাস হারিয়ে যায়, এটা ভাবতে শুরু করে, এটা বলতে শুরু করে যে আমাদের দ্বারা তেমন কিছু আর হবে না। কিন্তু বিশ্বাস করো, জীবনে তারাই সব থেকে ভালো কিছু করে দেখায়, সব থেকে বড় কিছু করে দেখায়, যাদের প্রতি মানুষ বিশ্বাস রাখে না। আর এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি মানুষ তোমার উপরে বিশ্বাস না রাখে, তাহলে তোমার মধ্যে সেই ক্ষমতা বর্তমান যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত, যেটা উপরওয়ালা তোমাকে দিয়েছেন, যেটার মূল্যায়ন করে তুমি নিজের জীবনকে পরিবর্তন করতে পারো। আবারও বলছি, তুমি কতবার হেরেছ এটা গুরুত্বপূর্ণ নয়, কারণ প্রত্যেকটা সফল ব্যক্তিই জীবনে হেরেছে, একাধিকবার হেরেছে, এবং প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে তোমাকে শুধুমাত্র একবার জয়ী হতে হবে, এবং সেই একটা জয় মানুষের তোমার প্রতি ধারণা বদলে দেবে। তাই নীরব থাকো, চুপ থাকো, কারণ চিৎকার করে নিজেকে সঠিক প্রমাণ করা যায় না। নাম্বার 4, যখন তুমি জানো যে তুমি সঠিক এবং সত্যি সঠিক, কিন্তু তারপরেও মানুষ তোমাকে ভুল বুঝছে,
মানুষ তোমার প্রতি ভুল ধারণা রাখছে, মানুষ তোমার প্রতি নেগেটিভ কিছু ছড়াচ্ছে, এমন পরিস্থিতিতে নিজেকে কন্ট্রোল করো, চুপ থাকো, নীরব থাকো, কম কথা বলো। দেখো, তোমাকে একটা ক্লিয়ার কথা বলি, এই পৃথিবীর কে তোমার প্রতি কি ধারণা রাখে সেটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি নিজের প্রতি কি ধারণা রাখো। এবং এটাকে একটা উদাহরণ দিয়ে স্পষ্ট করা যায় যে যখন গোটা পৃথিবী বলছে যে তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, আমাদের বিশ্বাস আছে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে, যখন গোটা পৃথিবী বলছে কিন্তু তুমি নিজের প্রতি এমনটা ধারণা রাখো না, তুমি নিজেই যদি এটা ভাবতে শুরু করো যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, আমার মধ্যে সেই ক্ষমতা নেই, আমি শত চেষ্টার পরেও পারবো না, যদি তোমার নিজের প্রতি এমনটা ধারণা থাকে তাহলে মানুষ হাজার বলা সত্ত্বেও তুমি পারবে না। তার কারণ গোটা পৃথিবী কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, গোটা পৃথিবী কি ভাবছে সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি কেমনটা ভাবছো সেটা ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার নিজের জীবনের ক্ষেত্রে। একটা কথা মনে রেখো, কনফিডেন্স, আত্মবিশ্বাস এগুলো শুধুমাত্র শব্দ নয়, এগুলো জীবনের অপরিহার্য উপাদান। যে মানুষটার মধ্যে আত্মবিশ্বাস নেই সেই মানুষটা অনেকটা ওই মৃত মানুষের নেই। কোনো ব্যক্তি যদি মন থেকেই হেরে যায় তাহলে সে তো মৃত ব্যক্তির মতোই, সে তো মৃত ব্যক্তির সমান। তাই তোমাকে বলছি, যদি সত্যি তুমি সঠিক হয়ে থাকো তাহলে তোমার আশেপাশের মানুষ, গোটা পৃথিবী কি বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, সেটা নিয়ে চিৎকার করো না। সত্যি বলতে, সকলের মনোরঞ্জন করার দায়িত্ব তুমি নিয়ে রাখনি, সকলের সামনে নিজেকে প্রমাণ করার দায়িত্ব তুমি নিয়ে রাখনি, তাই নিজেকে সমস্ত জায়গায় প্রমাণ করার কোনো প্রশ্নই ওঠে না। নাম্বার 5, যখন তুমি কাউকে শুনছো তখন চুপ থাকার চেষ্টা করো। যখন তুমি কাউকে শুনছো তখন তার প্রতি একটা গুরুত্ব আরোপ করো, মনোযোগ আরোপ করো, কারণ বলা যতটা গুরুত্বপূর্ণ শোনাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। দেখবে যখন কেউ কিছু বলছে এবং সেটার উপরে আমরা গুরুত্ব আরোপ করছি, সেটাকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছি, তখন সামনের জন আমাদেরকে ইম্পর্টেন্ট মনে করতে শুরু করে। কিন্তু তার কথার মাঝে যদি আমরা কথা বলতে শুরু করি, সে নিজের কাহিনী বলছে বা কোনো গুরুত্বপূর্ণ কথা বলছে, আমার মনে হয় তার মাঝে কথা না বলাটাই বেশি উত্তম। আর একটা কথা আছে, যে ভালো লিসেনার সে ভালো লার্নার, অর্থাৎ যে ভালোভাবে শুনতে পারে সে খুব ভালো শিখতে পারে। আর সত্যি বলতে, বলা এবং শোনা এই দুটো একই সাথে করা কখনোই সম্ভব নয়। তাই যখন তুমি কাউকে শুনছ, যখন কেউ তোমাকে কিছু শোনাচ্ছে, তখন চুপ থাকার চেষ্টা করো, তখন নীরব থাকার চেষ্টা করো।